আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দোয়া করি আল্লাহ যেন আমার আপনার পরিবারের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আজকে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি। সকালবেলা উঠে প্রথমে ভালোভাবে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি কিছু রুটি বানাই নিছি, এখন রুটিগুলোকে সেকে নিচ্ছি। নাস্তা শেষ করে যাব হচ্ছে আহিলের মাদ্রাসায়। আজকে ওর মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান, তাই আমরা এখানে যাব। এতদিন বাচ্চাদেরকে মাদ্রাসায় খেলাগুলো প্র্যাকটিস করাইছিল, আজকে হচ্ছে ফাইনাল খেলবে বাচ্চারা। আর কথা বলতে বলতে আমি এদিকে রুটিগুলো সব বানাই নিছি, এখন আলু ভাজি করব। তাই তেলের মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন নরম হয়ে যাবে, সামান্য হলুদের গুঁড়া, আদা রসুনের পেস্ট আর সামান্য একটু জিরার গুঁড়া দিয়েছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি সামান্য নেড়ে চেড়ে তারপরে আমি আলুগুলো দিয়ে ভেজে নিব। আর এখানে আমি কোনো প্রকার পানি ইউজ করব না, তেলের উপরে আলুগুলো ভেজে নিব। এভাবে আলু ভাজি করলে খেতে ভালোই লাগে। এই পর্যায়ে আমাদের ভাজিটা হয়ে গেছে, এখন আমি টেবিলে নাস্তা নিয়ে নিচ্ছি। আজকে সকালে নাস্তায় ছিল রুটি, আলু ভাজি, দুধ চিতই পিঠা। আর এই পিঠাটা গতকাল রাতে আমি ভিজায় রাখছিলাম, এটা ফুলে এখন দ্বিগুণ হয়ে গেছে। খেতেও আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছিল। আর আমরা এখানে নাস্তা করে নিচ্ছি। সেই সাথে ছিল তেলের পিঠা। আর এই পিঠাটা অবশ্য আমি বানাই নাই, আমার বোন পাঠাইছে, খেতে খুবই মজা হয়েছে। পিঠার দেখতে অনেক সুন্দর হয়েছে না, খেতেও খুবই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা নাস্তা শেষ করে এরপরে বের হয়ে পড়ছি, আহিলের মাদ্রাসায় যাব। বাসা থেকে বের হতেই এই যে ওনার সাথে দেখা, অনেক কিউট না? সে আমাদের আশেপাশে ঘুরঘুর করতেছিল, পরে আপনার ভাই একটা রুটি এনে দিছে, বাট খায় নাই। সে কী চাইতেছে আসলে বুঝি নাই। এরই মধ্যে আমরা আহিলের খেলার মাঠে চলে আসছি, আর এখানে খেলাগুলো স্টার্ট হয়ে গেছে। চলুন আমরা এখন খেলাগুলো দেখি। আহিলের মাদ্রাসার প্রোগ্রাম শেষ করে আমরা বাসায় চলে আসছি, আর এখন আমি দুপুরের রান্নাটা করে নিব। যেহেতু দেরি হয়ে গেছে, তাই খুব বেশি একটা কিছু রান্না করব না, জাস্ট মুরগির মাংস দিয়ে আলু রান্না করব আর সালাদ তৈরি করে নিব। এটা দিয়ে দুপুরে আজকে খাবো সবাই, কারণ তাড়াহুড়া করে এর মধ্যে আর কিছু করা সম্ভবই না। এখন আমি মুরগির মাংসটা রান্না করে নিচ্ছি, তাই ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিয়েছি, আর পেঁয়াজের সাথে আমি কিছু গরম মশলাও অ্যাড করেছি। পেঁয়াজটা যখন ভালোভাবে ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে একটু পানি দিয়ে এখানে সব গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি। এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। আহিলের মাদ্রাসার বাচ্চাদের খেলা আপনাদের কাছে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদিও খুব একটা ভালো ভিডিও নিতে পারি নাই, যেহেতু হুজুররা ছিল তাই আমি কাছে যাই না, দূর থেকে যতটুকু পারছি ততটুকু ভিডিও নিছি। আর বাচ্চাদের খেলাগুলো অনেক মজার ছিল, ওদের কি চকলেট দৌড়, বিস্কিট দৌড়, তারপর মার্বেল কুড়ানো, মোরগ লড়াই, অনেক টাইপ খেলা ছিল, অঙ্ক দৌড় ছিল। আর সবচেয়ে আমার কাছে মজা লাগছে হচ্ছে বস্তা দৌড়, এই খেলাটা দেখে খুবই মজা লাগছে। বাচ্চারা ব্যাঙের মতো লাফাই লাফাই আসতেছে, খুবই ভালো লাগছে দেখতে। এরই মাঝে আমার রান্নাটাও শেষ হয়ে গেছে, আমি বাচ্চাদেরকে খাবার দিয়ে দিচ্ছি, সেই সাথে আমরাও খেয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ মাংসের টেস্ট খুবই ভালো ছিল, খেয়ে সবাই খুবই তৃপ্তি পাইছে,
খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে একটু রেস্ট করছি। এরপর হচ্ছে আমি বিকেলের নাস্তাটা তৈরি করব। বিকেলের নাস্তার জন্য এখানে আমি পেঁয়াজও তৈরি করব। আর পেঁয়াজ ও ডালের মধ্যে আমি সব মশলা অল্প অল্প করে দিছি, আর বেশি করে পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে দিছি। এখন পেঁয়াজগুলো তৈরি করব, আর আজকে ছোট পেঁয়াজও বানাবো। আর এই ছোট পেঁয়াজটা আমার বাসার হচ্ছে ফেভারিট, সবাই খুব পছন্দ করে, বিশেষ করে আপনাদের ভাইয়ার তো খুবই পছন্দ। আর এই পেঁয়াজটা খেতেও কিন্তু অনেক মজার, খুবই মচমচে হয়। রমজান আসলে তো আমার বাসায় দুইটাই পেঁয়াজ তৈরি করতে হয়, এটা হচ্ছে এমনি খাওয়ার জন্য, আর বড় পেঁয়াজটা বানাই হচ্ছে ছোলার সাথে খাওয়ার জন্য, কারণ এই পেঁয়াজটা সবারই পছন্দ। এখন আমি উল্টে পাল্টে এই পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। আজকের সন্ধ্যা নাস্তার জন্য নিয়েছি পেঁয়াজু আর ছোলা বুট। ছোলা বুটটা এখনও ভাজিনি, পেঁয়াজটা প্রথমে ভেজে নিচ্ছি। যদিও আমরা কেউ আজকে রোজা রাখি নাই, তারপরে হচ্ছে সন্ধ্যায় ইফতার করব। আর এখানে এই পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এটা আমি উঠিয়ে নিচ্ছি একটা কিচেন টিস্যুর উপরে, এতে করে এক্সট্রা তেলটাও ঝরে যাবে। এখন আমি এখানে ছোলাটাও ভেজে নিয়েছি, আর ছোলা ভাজিটা দেখালাম না, এখানে আমি সব কিছুতে ছোলাটা ভেজে নিয়েছি। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল, যদি ভালো লাগে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার আজকের আয়োজন কেমন ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পাশেই থাকবেন।